আমাদের মন চ্যানেলের সাথে থাকুন, আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আজকে আলোচনার বিষয় হচ্ছে IBS। IBS কথার অর্থ হচ্ছে ইরিটেবল বাউলস সিন্ড্রোম। এখন হচ্ছে মানুষের জীবনযাত্রা পরিচালনায় উল্টাপাল্টা খাবার এবং মানসিক টেনশন, এই খাদ্যের কারণের জন্যেই কোথায় কি খাচ্ছে না খাচ্ছে মানুষের ব্যালেন্স নাই, ব্যালেন্স ডায়েট নাই, যার জন্য হয় কি উল্টাপাল্টা খাবার বলে। বিশেষ করে শহরভিত্তিক মানুষেরই হচ্ছে রোগটা বেশি, আর শহরভিত্তিক মানুষ বেশিরভাগই পরিশ্রম বিমুখ, দৈহিক পরিশ্রম এদের কম, কিন্তু খাবার যেগুলো খাবারগুলো খাচ্ছে অত্যধিক তৈলাক্ত জিনিস, এবং পরিশ্রম না করলে সেই তৈলাক্ত জিনিস হজম হচ্ছে না। কারণ আমরা যে খাদ্যগুলো খাচ্ছি সে খাদ্যগুলো সঠিকভাবে পেটের ভিতরে গিয়ে হজম শক্তি সহায়তা করার মতো কোনো শক্তি আমরা খরচ করি না, খালি পাওয়ারেবল খাদ্য খাচ্ছি বটে, হয়তো খেতে খেতে দেখা গেল দেহ হয়ে গেছে সেই জাপানি খেলোয়াড় সুমোর মতো, কিন্তু সুমোর মতো কুস্তি লড়তে পারবো না। অত খাদ্যও খেতে হবে, যদি পরিশ্রম করি, পরিশ্রম করলে সেই খাদ্যগুলো কিন্তু হজম হয়। তৈলাক্ত খাবার খেলে পেটে গ্যাস হবেই, বেশি অত্যাধিক সল্টেড খাবার খেলে দেখালো প্রেশার বেড়ে যাবে, তারপর পানি খাওয়া হচ্ছে কম, সল্টেড খাবার খেলে হলে পেচ্ছাপ বেশি হয়, ব্লাড সার্কুলেশনে দেখা যায় ঘনত্ব বেড়ে যায়, যখনই ঘনত্ব বেড়ে গেল তখন শরীরের ভিতরে একটা সমস্যা হয়ে যাবে, টেনশন ফিল করবে, এই নানান সমস্যায় মানুষ পেটের পেটুর ভাত ভুট হাবি যাবি, পায়খানা ঠিক মতো হয় না। এই IBS মেয়েদেরও হয়, দেখা গেল প্রথম পেটে যখন বাচ্চা আসে দেখা গেল কি খাবো কি খাবো ভাব, মানসিক টেনশন বেড়ে যায়। কাউকে দেখেছি ওই পোড়া মাটিও খাচ্ছে, কেউ কয়লা খাচ্ছে, কেউ ঘুঁটে ছাই খাচ্ছে, এগুলো খায় কিন্তু কি করবে, কেউ দেখালো তেঁতুলি, যে কোনো দিন তেঁতুল দেখে ভয় পেত সেও দেখেছি তেঁতুল চাটছে। এই যে IBS এর কারণ, কারণ পেট ভিত্তিক ইন্টেস্টাইনের সমস্যা। হ্যাঁ, কারণ পেটের ভিতরে সব যে খাদ্যটা খাচ্ছি সেটা আবার হজম হওয়া লাগবে, তো হজম করার সহায়তা আমরা সেই পরিশ্রম করি না, খালি পাওয়ারই দিচ্ছি, পাওয়ারটাকে লস করি না। লস না করার ফলে মানুষের জীবনে এগুলো হবেই। IBS আমারও হয়েছিল, একসময় প্রচণ্ড আমাশায় ভুগেছি, মানসিক টেনশন বেড়েছিল, এটা সমস্যা হতেই পারে, চোখের কোনায় কালোই পড়ে গেছিল, ঘুম হতো না ঠিক মতো। আমার মেন কথা যে আমি যোগ ব্যায়াম করে এই IBS খুব তাড়িয়েছি বা আমাশা তাড়িয়েছি, হজম পাওয়ার ছিল না, হজম শক্তি বেড়েছে, তা আপনারাও সেই যোগ ব্যায়াম করুন এবং খাদ্যগুলো নির্বাচন করে খান, তৈলাক্ত জিনিস খাবেন না, আর ভয় পাওয়ার কিচ্ছু নেই। IBS হয়েছে ভয় পাবো অমুক তমুক, হতেই পারে, মানুষের জীবনে রোগ হয়, রোগ হয়েছে যোগ করে রোগ তাড়াতে হবে, এলো মেন কথা। খাদ্য ঠিক মতো খান, তৈলাক্ত জিনিস কম খান, সহজ পাচ্য খান, নিম পাতা খান, কাঁচা হলুদ খান, আদা খান, তারপর গোলমরিচ খান, এগুলো পেটের শক্তি বৃদ্ধি পায়, আর পানিটা বেশি খাবেন, মাঝে মাঝে উপবাস করলে পেটের আগুনটা বৃদ্ধি পায়, এবং মলটা নিষ্কাশন যখনই হয়ে যায় পেটের ভিতর শান্তি একটা বোধ হয়, বোধ জাগাতে হবে, শক্তি নিজের ভিতর টানতে হবে, প্রাণায়াম করতে হবে, আপনার অবশ্যই ভালো হবেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই, চালিয়ে যান নিজেকে, কঠোর পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করলেই জঠর জ্বালা আবার বেড়ে যায়, মানে পেটের ভিতরে ইন্টেস্টাইন ঘটিত ব্যাপার, ক্ষুদ্রান্ত ঘটিত ব্যাপার, এটা হতেই পারে মানুষের জীবনে, মানুষ ছাড়া মানুষের সমস্যা ছাড়া জীবন নেই। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে IBS সম্বন্ধে কিছু বলতে, সেজন্য তাদের জন্য কিন্তু আমি এই বলছি যে IBS এর কারণে সকালবেলা উঠবেন, ভোরবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাবেন বা দু গ্লাস পানি, যোগব্যায়াম করবেন, তো যোগব্যায়াম হচ্ছে এক নম্বর গেল, দুই নম্বর হচ্ছে খাদ্য, আপনি কষ জাতীয় খাদ্য খাবেন, পেঁপে কাঁচা কলা নিম পাতা, নিম কষ, হ্যাঁ, তেল লবণ মিষ্টি খাদ্য তালিকায় কম নেন, তাহলে হবে কি পেটের ভিতরে যে সম্পৃক্ত খাবার বিস্কুট টিস্কুট পানীয় এগুলো কম খাবেন, বাইরে খাদ্য খেলে হবেই এগুলো, এগুলো সব হচ্ছে সকালে খালি পেটে এই খাদ্যগুলো খেতে হয়, নিম পাতা কাঁচা হলুদ এগুলো খাদ্য খেতেই হবে, তাহলে হলে পেটের বিষক্রিয়াগুলো দমন হবে। হ্যাঁ, এগুলো সাবধান, আর প্রাণায়াম আর যোগ, এই টোটাল তিনটে, এটা হলো উপায়।
তাহলে ভালো থাকবেন, আশা করি সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেহের সমস্যা হবে, আমি ভালোবাসা দিয়ে যাব আপনাদের, ভয় কি করতে হবে, তাহলে খুশি থাকবেন।